হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো টুডে একটা মজাদার একটা রেসিপি আপনাদের আমি শেয়ার করব, প্লিজ আমার সাথে থাকবেন। সো এটা হলো মুলার ভর্তা, যেটা অনেক মজাদার হয়। তো প্লিজ দেখতে থাকেন আমার এই ভর্তাটা, যেটা গরম গরম ভাত দিয়ে অনেক মজার হয় এবং আমার এটা বানিয়ে খেতে পারি। সো আমি এটাকে গ্রেট করে এখানে একটু লবণ দিয়ে আমি মেখে ভালো করে 5 মিনিটের জন্য রেখে দেব, কারণ এটা থেকে অনেক পানি বের হবে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সো আমি এখানে ভালো করে স্কুইজ করে পানিটা বের করে নিচ্ছি। ট্রাই করবেন যেন কোনো পানি না থাকে। লবণ দেওয়ার কারণে এটা একটু সফট হয়েছে আর পানিটা বের হচ্ছে। তো আমি সবগুলাকে স্কুইজ করে করে পানিটা বের করে নিচ্ছি। সো আমি এখানে হাফ মুলা দিয়েছি, হাফ মুলা দিয়ে আমি অন্য রেসিপি করব। সো এখানে আমি 2 টুকরা মাছ নিছি, বোয়াল মাছ, আপনারা যে কোনো মাছ ইউজ করতে পারেন। সো এখানে আমি একটু কারি পাউডার, মরিচ পাউডার, হলুদ দিয়ে, ধনিয়া পাউডার দিয়ে ভালো করে মেখে আমি এটাকে ফ্রাই করে নিব। এটা আমি মুলার মধ্যে মিক্স করব, সেজন্য আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি, কারণ মাছ ভাজাটা দিলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। সো আমি এটাকে এখন কাঁটাটা বেছে নিচ্ছি, কাঁটাটা বেছে এক সাইডে রেখে দিব মুলার মধ্যে মিক্স করার জন্য। সো আমি এখানে রসুন, পেঁয়াজ আর লাল মরিচটা নিয়েছি, কারণ আমি কাঁচা পেঁয়াজের গন্ধটা তেমন পছন্দ নয় আমার। তো আমি ফ্রাই করে এখানে দিব, একটু ফ্রাই করে, বেশি না, যে কাঁচা গন্ধটা চলে যায়। সো আমি এখানে পেঁয়াজ, রসুন আর মরিচটা ভেঙে নিয়েছি আর মাছটা, তো এগুলা সব কিছুকে আমি মিক্স করব। আর এখানে ধনিয়া পাউডার নিয়েছি আর একটু সরষার অয়েল, মাস্টার্ড অয়েল, যেটা এটা দিলে একটু মুলাটার গন্ধ একটুটা কম থাকে আর ইয়ামি হয়। সো আমি এখানে মুলার মধ্যে সব কিছুকে ভালো করে মিক্স করব। জালটা আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, কম বেশি, কম খাইলে কম। সো আমি একটু স্পাইসি করছি, আমার স্পাইসি অনেক পছন্দ। তো কাঁচামরিচও দেওয়া যায়, আপনি যদি শুকনো মরিচ পছন্দ না করেন কাঁচামরিচও দিতে পারেন। সো আমি সবগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটু তেলটা দিয়ে দিলাম, সরষের তেল, যেটার জন্য মোলার স্মেলটা কম হবে আর অনেক টেস্টি হবে। এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর লবণটা আপনি চেক করে দিবেন। সো একটু লবণ কম হয়েছে মনে হয়, তো আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে অনেক মজা হয়। সো দিস ইজ ফাইনাল লুক, ইটস রিয়েলি রিয়েলি ইয়ামি। আপনি এটা ব্রেড, রুটির সাথে খেতে পারেন। সো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর সাপোর্টিং মি।